নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি আপনাদের আজ দেখাবো। এই ডিজাইনটা করার সময় প্রথমে আমি নিচে দুঘর নিয়েছি, দুঘরের এক লাইন সেলাই করেছি, তারপর লাইনে করেছি পাঁচ ঘর, 1 2 3 4 পাঁচ ঘর। তারপরের লাইনে ডান দিকে এক ঘর করেছি, তারপর একটা বাদ দিয়ে দুটো করেছি, দুটো বাদ দেওয়া দুটো করার পরে একটা বাদ দিয়ে এক ঘর। এই এক ঘরের ঠিক উপরের কর্নার থেকে আমি পরপর তিন ঘর নিয়েছি। তিন ঘর যেখানে শেষ হয়েছে এর নিচের দিকে কর্নার থেকে নিচের দিকে নেমেছে দু ঘর, আর নিচের দিকে এর এই কর্নার থেকে পরপর দু ঘর করেছি আর উপরে একটা। এইভাবে এদিকে এই ডালটা শেষ করেছি। এবার তার উপরে এবার ডালটা করার সময় করেছি আমি ঠিক এই দু ঘরের কর্নার থেকে আবার দু ঘর, বাঁ দিকে একটা বেড়ে ডান দিকে একটা ছেড়েছি, তারপরটাও একইভাবে করেছি, ডান দিকতে একটা ছেড়ে বাঁ দিকে একটা বাড়িয়েছি। এর পরেরটা করেছি তিন ঘর, ডান দিকে ঠিক রেখেছি বাঁ দিকে একটা বেড়ে গেছে। তিন ঘরের লাস্ট কর্নার থেকে কোনাকোনিভাবে উপরের দিকে এক ঘর, তার উপরের দিকে এক ঘর, এই এক ঘরটাকে মিডিল করে তিন ঘর করেছি, 1 2 3 উপরের লাইনে। তিন ঘরের ঠিক উপরের লাইনে বাঁ দিকে একটা, মাঝখানে একটা ফাঁকা দিয়ে তারপর একটা সবুজ, এরপরে বাঁ দিকে উপরে আর একটা। আর এই যে কুড়িটা করেছি, কুড়িটা প্রথমে এক ঘরে ফাঁকায়, তারপরে এক দু ঘর, তারপরে এক ঘর, এভাবে কুড়িটা করেছি। আর এই ডালটার এখান থেকে যাওয়ার সময় দেখুন, প্রথমে পরপর দু ঘর, দু ঘরের কর্নার থেকে এক ঘর। এইবার আমি গোলাপ ফুলটা শুরু করেছি। গোলাপ ফুলটা শুরু করার সময় প্রথমে একটা ঘর বাদ দিয়ে, যে সবুজ লাইন আছে এর একটা ঘর বাদ দিয়ে পরপর আমি দু ঘর নিয়েছি, তার উপর লাইনে সবুজের কর্নার থেকে তিন ঘর, একটা দিকে বেড়ে গেছে 1 2 3, তারপরে একটা ফাঁকা দিয়ে পরপর দু ঘর করেছি। এরপরের লাইনে দেখুন, তৃতীয় লাইনে পুরো এখান থেকে এই পর্যন্ত ভর আট, তার মানে মোট ছ ঘর, তিন আর তিন ছ ঘর। এই ছ ঘরের ঠিক ডান দিক থেকে দু ঘর নিয়েছি, এই দু ঘর থেকে চার ঘর, তার উপর লাইনেও চার ঘর করেছি, ডান দিক থেকে একটা কমে গিয়ে বাঁ দিকে একটা বেড়ে গেছে, তার উপরের লাইনেও চার ঘর। এটাও একইভাবে ডান দিক থেকে একটা কমেছে, বাঁ দিকে একটা বেড়েছে। এইভাবে এই পাপড়িটা শেষ করেছি। তার উপরের দিকে করেছি এই যে চার ঘরের ডান দিকের ঘর থেকে উপরে একটা, তার উপরে গিয়ে দুটো, আর এর উপরে তিনটে, 1 2 3। এবার দেখুন এদিকে করেছি এই যে ছ ঘরের ঠিক লাস্ট ঘরের উপরে এক এক ঘর, তার বাড়িয়ে এক দু ঘর, এর উপরে এক ঘর। এবার যে মিডিলে হয়েছে এই কর্নার থেকে এই কর্নার, এই ফাঁকাটা হচ্ছে তিন ঘর, একটা লাইন বাদ দিয়ে তিন ঘর করেছি, তার উপর লাইনে একটা ঘর বাদ দিয়ে শুরু করেছি, এটা হয়েছে পাঁচ ঘর, 1 2 3 4 5। তার উপর লাইনে বাঁদিকে দু ঘর, মাঝখানে দু ঘর ফাঁকা, এপাশে একটা, এর উপর লাইনে একইভাবে বাঁদিকে দু ঘর, মাঝখানে দুটো ফাঁকা, উপরে একটা, আর এই যে ফাঁকাটা এটা ভরাট করার জন্য এর উপর থেকে এক ঘর, দু ঘর, তিন ঘর নিয়েছি। এবার এর উপর দিকে যে ডালটা যখন করেছি ঠিক এই পাপড়ির এই কর্নার থেকে শুরু করেছি, পরপর তিন ঘর সেলাই করেছি উপরের দিকে, এই বাঁদিকটা ঠিক রেখে ডান দিকে দু ঘর বাড়িয়ে পরপর দু লাইন করেছি তিন ঘরের, তারপরে করেছি চার ঘর, বাঁদিকটা ঠিক আছে, এরপরে চার ঘরের মিডিলে দুদিকে দুটো বাদ দিয়ে দু ঘর। এবার এই দু ঘরের উপরে লাইনে করেছি বাঁদিকে একটা বাদ দিয়ে ডান দিক থেকে একটা বাড়িয়ে দু ঘর, আর এর কর্নার থেকে এক ঘর, আর এর থেকে কোনাকোনিভাবে দেখুন উপরের দিকে 1 2 3 ঘর করেছি পরপর। করার পরে ডান দিকে করেছি আমি দু ঘর একটা, আর কুড়িটা করেছি প্রথমে এক ঘর, তারপরে দুই, তারপরে তিন, তারপর একটা, এটা হচ্ছে ফুলের কুড়ি। আর এদিকে ডালটা করার সময় করেছি ঠিক এই তিন ঘরের নিচের কর্নার থেকে শুরু করেছি, 1 2 3, এবার তিন ঘরের যে শেষ হয়েছে এর নিচের দিকে যে কর্নার, নিচের দিকে নেমেছে 1 2 ঘর, এই দু ঘরের কর্নার থেকে আবার এই বাঁ দিকে 1 2, উপরে একটা। এইভাবে ডালটা আমি শেষ করেছি। এদিকে ডালটাও করেছি দেখুন, ঠিক এই যে দু ঘর এর কর্নার থেকে শুরু করেছি, প্রথমে একটা, আর তারপরে যে একটা করে শুরু করেছি এটা দুদিকে জয়েন্ট হয়ে গেছে, 1 2 3, তিন ঘরের উপরের কর্নার থেকে দুটো, নিচের কর্নার থেকে দুটো, আর এখানে একটা। এভাবে ফুল ডাল পাতা সব শেষ করেছি।